যারা সাউথ আফ্রিকা সাপোর্ট করছে ওদেরকে জিজ্ঞেস করেন ওনাদের হেরে কেমন লাগতেছে ঠিক আছে জার্সি পরলে জার্সি পরে টিম সাপোর্ট করলে টিম জিতে না জিতার কথা ছিল এবং ওরা জিতেছে তার সাথে আই ফিল রিলি স্যাড যে সাউথ আফ্রিকা অনেক চান্স ছিল জিতার অনেক মানে ওয়েল ডিজার্ভিং ফাইট দিয়েছিল বাট স্টিল ইন্ডিয়া ওয়াজ দি বেটার টিম অ্যাজ অলওয়েজ ইন্ডিয়া ওয়াজ দি বেটার টিম অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি কিং কোহলি এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ ওর এটা চিন্তা উচিত ছিল অ্যাজ ওয়েল রোহিত শার্মার লাস্ট ওয়ার্ল্ড ক্যাপ ওদের এটা চিন্তা উচিত ছিল অ্যান্ড দে ওয়ার্ক ই আমরা সাউথ আফ্রিকাকে সাপোর্ট করেছি আর কি আমার ফ্রেন্ডস মিলে একসাথে খেলা দেখেছি কষ্ট লাগছে হার তো কষ্টের অবশ্যই পঁচিশ বছর ধরে দেখছি যে শেষ মুহূর্তে এসে এসে মানে হওয়া কাজটা হচ্ছে সবারই মনে হচ্ছিল যে ইন্ডিয়া হেরে যাবে কিন্তু যখন ওই সেই আমাদের বুমরা যখন কামব্যাকটা করলো অসাধারণ আর কিছু কি বলবো আর কিছু বলারই নেই আগে লাস্ট টু ওভারে যে আমাদেরকে ভয় লাগতে হয়েছিল এক্সাইটমেন্টকে সাউথ আফ্রিকা জিতবে নাকি ইন্ডিয়া জিতবে গেমটা দেখে অনেক আলহামদুলিল্লাহ খুশি হয়েছে এক্সাইটমেন্টটা যেই ফাইনাল ফাইনাল মতন হয়েছে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম আমরা যে অ্যাটাকিং ক্রিকেট খেলছি আই লাইক টু অ্যাপ্লড দেম ফার্স্ট অফ অল যে উই ডিন গেট বট ডাউন বিকজ ফার্স্ট অফ অল প্রথমে তো দুইটা উইকেট পড়ে গেছিলো অনেক টিম অনেক টিমিট ক্রিকেট খেলতো আমরা এটা করি নাই কুইন্টেন ডিকক হোক স্টাবস হোক মেইনলি আই উড সে ক্লাস অ্যান ওয়ান ইনিংস আই থিঙ্ক উই আর হাফ ওয়ে ডান হাফ ওয়ে ফেভারেটস অ্যাকচুয়ালি যখন আই থিঙ্ক চার ওভার পাঁচ ওভার বাকি ছিল অ্যান্ড দেন রানা বল ছিল বাট

ইন্ডিয়া জাস্ট ওয়ান ফ্রম দ্য জজ অফ ডিফিট টু বি অনেস্ট বিকজ দেওয়ার নট টু উইন যখন ক্লাস এন খেলতেছিল বাট একটু ক্রিকেট খেলা উচিত ছিল আমাদের বিকজ তখন দুইটা সেট ব্যাটসম্যান আমাদের কোনো মারার দরকার ছিল না ওরা অফে বল দিতেছে তোমার জাস্ট টোকায় এক রান করে নিলেই হতো আমি লাস্টের দিকেও যে আমরা কেন স্লক করতে চাচ্ছিলাম সামথিং দ্যাট মি বিকজ কমন ক্রিকেট যে জাস্ট ঠেকাইলে এক রান নিলে নিলে আলটিমেটলি হয়ে যেত বাট দেন স্টিল ওয়ান ইন লাস্ট ওভার বিকজ যে মারতেছিলো দ্যাট এ সিক্স but surya pulled it off. respect to india, as much as i hate saying it, because uh, uh, it's been a dream for me if, to uh, watch my team uh, play in the world cup final and most importantly win it. but then again, night, that's how life goes. and then that's how cricket is. and it's a gentleman's game, so i wouldn't be someone saying india kick against Bolbo or again. but then again, they showed spirit that you have to give credit for, actually.